প্রেজেন্ট টেন্স নিয়ে বলবো। ওকে, তো আমরা যদি কোথাও বলছি যে কোনো টেন্সকে চারটে ভাবে ভাগ করে দেবো, তো ফার্স্ট যে বিষয়টা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বা একে আমরা কি বলতে পারি, প্রেজেন্ট ইনডেফিনিট, রাইট? তো এই জিনিসটা আমরা করবো কি করে, এটা করবো আমরা হচ্ছে বিভিন্ন রকম একটা ফর্মুলা আছে, টিপস আছে, ওটা আমরা যদি ঠিকঠাক যদি ফলো করতে পারি তো যে কোনো আমরা ওয়ার্ড আমরা লিখতে পারি। একটা এক্সাম্পল কি বলি কি করে, তো ফার্স্টে যে কোনো একটা সাবজেক্ট হয়, সাবজেক্ট মানে বুঝতে হচ্ছে কোনগুলোকে বলছে, ঠিক আছে, কর্তাকে বলা হচ্ছে। দেন ভার্ব হয়, ভার্বের ফার্স্ট ফর্ম, আমাদের বিভিন্ন রকম ভার্ব আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, দেন ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যান্ড দিস ওয়ান ভার্বের থার্ড ফর্ম। ওকে, বোঝা গেল? তো এইবার আমরা তারপর আসবে অবজেক্ট, আশা করি বুঝতে পারলে কি বলতে চাইছি। তো এইবার আমি তোমাদের চাইছি যে তোমাদের থেকে এরকম একটা কোনো একটা এক্সাম্পল দিতে, যে কোনো একটা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সাবজেক্ট আর অবজেক্ট মিক্স করে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আশা করি সবাই পারবে। তো একটা একটা বড় দেখি একটা শুনি, এই হতে পারে এক্সাম্পল। কেউ পিয়ারি বলো, আই গো টু স্কুল। ওকে, আমরা তো আমরা যখন এই জিনিসটা বুঝবো কী করে বুঝবো, ভেঙে ভেঙে বুঝবো, এটা হচ্ছে আইটাকে আমরা সাবজেক্ট বলছি, গোটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দেন টু স্কুলটা হচ্ছে অবজেক্ট। ব্যাপারটা বুঝতে পারলে কী বলতে চাই না? ওকে ওকে, এইবার আমরা নেক্সট পার্টটায় আসছি। নেক্সট পার্টে আমরা যেটা বলছি যে আমরা অন্যান্য সাবজেক্ট কী হলে সেটার সাথে ভার্ব কী বুঝতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। যেমন সাপোজ আই, ইউ, উই আর দে যদি বসাই, সেক্ষেত্রে ভার্ব যেটা আছে এইগুলো সবই কিন্তু ফার্স্ট ফর্ম। হ্যাঁ, এই ভার্বগুলো কিন্তু সেম ভার্ব বলবে। এবার এইবার সাপোজ যদি আমি হি, শি, ইট, নেম যদি বসাই, তখন আমার ভার্বের সাথে কিন্তু ইএসটা যোগ করবো বা এস যোগ হবে। ওকে, এটা আমরা কিছু এক্সাম্পল বলবো। তো আগে আমি ফর্মুলাটা বলে নিই, তারপর আমরা তোমার থেকে এক্সাম্পলগুলো শুনবো। ওকে, সাপোজ যদি হয় এই আই, ইউ, উই, দে, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট, বুঝতে পারলে তাহলে এরকম বুঝবে। এটার এক্সাম্পল কে বলবে? ওকে, উই প্লে ফুটবল। ওকে, উই প্লে ফুটবল, ভেরি গুড, খুবই ইজি ছিল এটা। উই যেমন এখানে বসালাম এইটা, উইটা, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, অবজেক্ট ফুটবল। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ওকে, এইবার আমরা নেক্সট পার্ট দেবো। নেক্সট পার্টটা আমি কি করবো, তার আগে একটু বোর্ডটা মুছে নিই। আমরা এখন লিখব হি, শি, ইট, নেম, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, দেন তার সাথে আমরা এস অথবা ইএসটা যুক্ত করছি, দেন অবজেক্ট। এটার এক্সাম্পলটা তোমাদের সহজ হবে, কে বলবে তোমার মধ্যে? ক্রিকেট। ওকে, ক্রিকেট, পারফেক্ট, ভেরি গুড, ঠিক আছে। তো হিটা হচ্ছে তোমার সাবজেক্ট হয়ে যাচ্ছে, প্লেস যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আই এস হচ্ছে, আর ক্রিকেট, ঠিক আছে। এটা এসটা কেন হচ্ছে, যেহেতু এই ফর্মটা আছে বলি, এই হি, শি, ইট, নেম থার্ড ফর্ম যখন বসছে তখন সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারি। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। ওকে,